প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে আসছি সেই জিনের বাচ্চার কাছে, যে কিনা আজকে জিন দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন সবকিছু রেডি, এখানে কিছু চাউল আছে আর এখানে কিছু জিনিস রাখা আছে, এখানে জিন হাজির করবে আজকে। উনি কিন্তু মায়ের খাইছে বা যাবতীয় অনেক অপমান অপদস্থ হয়েছে, কিন্তু তারপরে ওরা স্বীকার করতেছে যে ওরা জিন দেখাতে পারবে, ওরা প্রমাণ দিয়েই ছাড়বে জিনের। তাদের সাথে পরিচয় করে দিব। আপাতত দেখতে পারতেছেন আমার পাশে সুইট কিউট একটা আপু আছে, পাশাপাশি ভাই আছে, ভাইয়া ভাবি, ওরা কিন্তু বিবাহিত, ওনারা হাজবেন্ড ওয়াইফ। তো আমরা চলে যাচ্ছি ওনাদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি নাম যে আপনার? মেঘ মার্জান। মেঘ মার্জান জি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম যে আপনার? ইশাক জান। আচ্ছা আচ্ছা, দুজনের নাম কাছাকাছি। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা জিন হাজির করা দেখব। তার আগে আমরা ওনাদের যে সমস্যাগুলো ফেস করতেছে সেই সমস্যা সম্পর্কে আমরা জেনে নেই। আচ্ছা, যে বিষয়গুলো এখন আপনারা ঝামেলায় পড়তেছেন, পুলিশি ঝামেলা, ইউটিউবারদের ঝামেলা, বিভিন্ন ঝামেলা, কেউ বলতেছে ফেক, আপনি কিন্তু মায়েরও খাইছেন এই বিষয় নিয়ে। আপনাকে একজন আঘাত করছিল, আমি যেটা দেখতেছিলাম, একটা চর মারছিল, এই টাইপের কিছু একটা মনে হয়, তাই না? চরমানার বিষয়টা তো এনএসআই বিষয় ছিল। আচ্ছা, যাই হোক, ওই বিষয়টা আমরা পরে আসতেছি। এখন ভাই, এই যে জিনের যে বিষয়গুলো, জিন আপনার কাছে আসে বা আপনার সাথে সম্পর্ক, জিনের একটা সম্পর্ক আছে, এই বিষয়টা কতটুকু সত্য একটু আমাদেরকে বলবেন। এটা আসলে সত্য ছিল, এটা আমার সাথে না, এটা আমার ওয়াইফের সাথে আসতো জিন। জিনটা আসতো, সেটা আপনি কিভাবে দেখতেন? এটা আমি দেখতাম না, আমি ফিল করতাম, জাস্ট আমি কথা বলতাম, আমি ওয়াইফের মাধ্যমে কথা বলতাম। সেটা ছিল মুবারক, জিনের নাম মুবারক। মুবারক ছিল। জিন কয়টা ছিল? মুবারকের মাধ্যমে অনেক জিন আসে, অনেক জিন যায়, অনেক জিন আমি নামাতে পারি। হ্যাঁ, 1500-2000 প্লাস প্রচুর জিন আমি নামাতে পারি। কি আপনি দেখতে পারেন সশরীরে? মানে চোখে দেখেন না? সশরীরে না দেখলে আমি ফিল করতে পারি তারা যে ফিল হয়, তারা আশেপাশে, তারা আশেপাশে আছে। তাদের সাথে কথা বলা যায়? তাদের সাথে কথা না বলা গেলেও মুবারক তাদের রিপ্লে গুলো মিডিয়া হিসেবে দিয়ে দিচ্ছে। তারা কি বলছে, জিনটা ছিল সে ছেলে ছিল, ছেলে ছিল সে রিপ্লে গুলো দিয়ে দিচ্ছে, তারা কি বলছে সমস্ত রিপ্লে গুলো আমি মুবারকের কাছ থেকে জানতে পারি। মুবারকের কাছ থেকে সমস্ত ডিটেইলস আমি মুবারক আপনাকে মেসেজ জানতে পারি। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন ওনার মুখ থেকে, আমরা সে আপুর কাছ থেকে শুনবো। আচ্ছা আপু, আপনি তো মেয়ে মানুষ, আপনাকে তো জিন আপনাকে ধরার কথা আর ওনাকে ধরার কথা পড়ি। আমরা জানি যে জিন অবশ্যই পৃথিবীতে আছে, মানুষ আর জিনের হিসাব হবে, প্রত্যেকটা মানুষ এবং কি জিনের হিসাব হবে, আর পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী মাটির সাথে মিশে যাবে। এখন আপনার সাথে জিন কি করতো বা আপনার সাথে কি পড়ি আসতো না জিন আসতো, এই বিষয়টা ক্লিয়ার করবো। আমার সাথে, আমার কাছে জিন থাকতো, বাচ্চা জিন। বাচ্চা বলতে কত বয়স? ওটার বয়স আমি লাস্ট যখন জিজ্ঞেস করেছিল বলেছিল 7 বছর। 7 বছর, এত ছোট জিন? জি। সে কি আপনাকে ডিস্টার্ব করে? এখনো নাই। সে কি আপনাকে ভালোবাসে বা আপনাকে প্রেমের প্রস্তাব দেয়, আপনাকে বিয়ে করবে বা আপনার সাথে সংসার করবে, এই টাইপের কোনো কিছু বলে, নাকি সে শুধু বিনোদন করে এরকম কিছু? না, এরকম কোনো কিছু বলেনি। ও আমাদের সাথে থাকতো, কিন্তু ও হচ্ছে সবচেয়ে ভালোবাসতো হচ্ছে এই মেয়েকে। মানে এই মেয়েকে ভালোবাসতো জিন? আচ্ছা, জিন আমি জানি যে পুরুষ জাতি, পরি হচ্ছে মেয়ে জাতি, জিন তো আপনাকে ভালোবাসার কথা। ও সবসময় মেহেকের পিছনে পড়ে থাকতো যে বস কি হয়েছে, বস এটা হয়েছে, বস ওটা হয়েছে, অলওয়েজ বস বস, মানে বস। আচ্ছা, আপনি কি সেই কি যেন নাম জিন, ছোট জিনটা? মুবারক। আচ্ছা, মুবারকের সাথে কি আপনাকে সাক্ষাৎকার হয়? এখন কি মুবারককে আপনি ডাকলে বা আমরা কি দেখতে পারবো মুবারককে এখন, নাকি মুবারক কি যেন একটা ঘটনা হয়েছে বললেন? মুবারককে আমি গতকাল আমি রাগান্বিত হয়ে আমি নিজে মেরে ফেলেছি। মুবারককে আপনি মেরে ফেলছেন? জি। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হয়েছে, গতকালকে একটা ভিডিও করতে গিয়েছিল সাক্ষাৎকারে, ইন্টারভিউর সময়, তখন এটা নিয়ে খুবই একটু প্রচুর যেমন ভাইরাল হয়েছে, আর অনেক কথা প্রশ্ন করে যাচ্ছিল, আর ও একটু ভুল অ্যান্সার দিয়েছিল, তাই আমার খুব জিদ উঠে গেছিলো। আমি বারবার বলছিলাম যে মোবারক প্রশ্ন ভুল উত্তর দিও না, এখন ভুল হয়ে যাবে, এতে ভুল হয়ে যাবে। কিন্তু আমি কি রাগের বসে, আমি মুবারককে এত ভালোবাসি, আমার মনে হয় আমার ওয়াইফকে যেমনকে আমি আমার ওয়াইফকে যেমন ভালোবাসি, আমি মুবারককে তেমন ভালোবাসি। আমি গতকালকে আমার কোনো সেন্স ছিল না মারার পর, ওকে আমি ইচ্ছাকৃতভাবে চলে আসি। আমি আপনি আপনার ওয়াইফ বলতেছিলেন, আপনি তখনই কান্না শুরু করেন? আমি কান্না শুরু করি, আমার কোনো সেন্স ছিল না। অন ক্যামেরায় ও বাসার দিকে দৌড়, আমি দুনিয়াতে ছিলাম কিনা আমি জানি না, আমি দৌড়ে চলে আসি, আমি দৌড়াচ্ছিলাম, দৌড়াতে দৌড়াতে একবারে বাসা চলে গেলাম, দৌড়ে গিয়ে আমি শুয়ে পড়ছি, আমার কোনো সেন্স ছিল না।
আজকে সকালে ঘুম থেকে ওঠার পর রাত্রেবেলা সেন্স ফিরছে, সেলিম ভাই একটা সাংবাদিক, খুব ভালো মানুষ, উনি এসে ডাকছে, এসে দেখছে আমার অবস্থা, আমাকে জিজ্ঞেস করছে আমি এই অবস্থা, কিন্তু এটা ভাই একটা ভিডিও আমাকে দিতে। আচ্ছা, এখন যে এই যে জিন একটাকে আপনি ক্ষতবিক্ষত করে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন, বাকি জিনরা কি আপনার কোনো ক্ষতি করে নাই, বা জিনের মা বাবা কি ওরা ক্ষতি করে নাই আপনার? না, তারা কোনো ক্ষতি করে নাই। আর যেই মেইন জিনটা ছিল সেটাই ছিল মুবারক, কিন্তু মুবারকের মাধ্যমে কিন্তু কথাবার্তা হতো। এখন কি আর যোগাযোগ হচ্ছে না ওদের সাথে? এখন মুবারক ছাড়া আর কোনো মিডিয়াই নেই, মিডিয়া ছাড়া কথাবার্তা হচ্ছে না। এই যে আপনারা, যে আপনারা জিনের সাথে প্রতিনিয়ত একটা আদান প্রদান হচ্ছে দুজনের সাথেই, এটা কি কোনো হুজুর কবিরাজ বা কাউকে দেখাইছিলেন এই বিষয়গুলো? না না, এই বিষয়ে আমি কাউকে দেখাইনি। আপনাদের কি এমন কোনো কিছু হয়েছে যে আপনাকে মারছে, আঘাত করছে, ক্ষতি করছে, এমন কিছু? না না, এমন কিছু না। ও আমাকে বরং অনেক বেশি ভালোবাসতো, আমার কোথায় কি হবে না হবে আগেই বলে দিত, সমস্ত কেয়ারফুল, মানে সমস্ত হাঙ্গামা যত রকম আছে লাইফে প্রতিটা সেকেন্ডে আমার পাশে থাকতো। তো ওই মানুষের জন্যই মানুষ কিছু এমন কিছু প্রশ্ন উত্তর করেছিল, প্রশ্ন জানতে চেয়েছিল যে আমার বিয়ে হয়েছে কি না, আমি গতকাল রাতে কার সঙ্গে ছিলাম, একটা অ্যাপও জিজ্ঞেস করে, তখন ওই উত্তরগুলো ও ঠিকমতো দিতে পারে নাই, যার কারণে আমি এত রাগান্বিত হয়ে ওকে আমি গতকালে বিকালে মেরে ফেলি। তারপর থেকে কিন্তু আমার মিডিয়া মানেই সব কিছু, আর ওই মোবারকে ছিল মিডিয়া, মোবারককে মেরে ফেলি, তারপরে আর কোনো আমার জিনের সঙ্গে আর কোনো কথা হয়নি। প্রিয় দর্শক, আসলে মোবারক কোনো মানুষ নয়, সে হচ্ছে জিন। সে হচ্ছে আসলে জিন কিসের তৈরি, আগুনের তৈরি বা কিসের তৈরি সেটা আপনারা জানেন। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসগুলো রাখা আছে, এখানে কিছু চাউল রাখা আছে, আর এটা হচ্ছে খালি, এটা হচ্ছে খালি। এখানে আমরা আসলে যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম সেটা আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে, আর ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার করবেন। হয়তো এই ভিডিও দিয়ে হয়তো ওদের জীবনের গল্প বা জিনের গল্প শেষ হয়ে যেতে পারে, অথবা ওরা হয়তো অন্য কোনো কাজে লেগে যেতে পারে, হয়তো এই ভিডিওটাই তাদের জীবনের শেষ ভিডিও, নাকি বলেন? জি, হতে পারে এটাই আমার লাইফের শেষ ভিডিও জিনের পক্ষ থেকে। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে আপনারা যারা দেখছেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যদি জিন দেখতে চান আপনারা, আজকে যদি জিন দেখতে চান অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা আপু, আপনার সাথে কি কখনো জিন খারাপ আচরণ করছে? না, কখনো খারাপ আচরণ করেনি। আচ্ছা, আপনার নাম কি যে বলছিলেন, রিয়েল নামটা? আমার এমনিতে আইডি কার্ডে যে নাম সেটা হচ্ছে মিথি চৌধুরী। মিথি চৌধুরী, আপনি কতটুকু লেখাপড়া করেছেন? আমি এইচএসসি দিয়েছি 2020। আচ্ছা, আর আপনি কতটুকু লেখাপড়া করেছেন? আমি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্টের উপর ডিপ্লোমা করেছি। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক বুঝতে পারতেছেন তারা কিন্তু অশিক্ষিত কোনো লোক না যে মাজার ভক্ত, গাঁজা খায়, এটা করে সেটা করে, এরকম করে না। দুজন দেখতে পাচ্ছেন অনেক কিউট, আপুটা অনেক স্মার্ট, ভাইয়াটাও। প্রিয় দর্শক, তাদের মধ্যে আসলে হয়তো জিন বর করতেই পারে, আমরা জানি যে জিন মানুষের উপর আসর করে, বর করে, অনেক সময় এরকম হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আরও কিছু তথ্য জানতে চাইবো। এখন এই যে জিনটাকে আপনার হাজবেন্ড বা আপনার আপনার পক্ষ থেকে যে ক্ষতি করেছেন, সেই ক্ষতি পূরণ করবেন কী করে? এখন যদি ওরা আপনার কোনো ক্ষতি করে, আপনাদের কোনো ক্ষতি করে, ওর যে মুবারক যে নেই, ওর অ্যাবসেন্সটা প্রতিনিয়ত ফিল করা যায়, প্রতিনিয়ত যে আমরা প্রতিটা মোমেন্টে ওর সাথে কী কী কথা বলতাম, বা ও আমাদের সাথে কী আচরণ করতো, কী কথা বলতো, এগুলো খুব মনে পড়ে। ওকে যে মেরে ফেলা হয়েছে এটা ওকে তো পাওয়া যাবে না। আপনার বাবা মা, আপনার বাবা কী করেন? ফায়ার ফাইটার অফিসার ছিলেন, বর্তমানে রিটায়ার্ড পার্সন। আপনার বোন কী করে? বোন বিয়ে হয়ে গেছে সিলেটে। এখন আপনাদের নেক্সট পরিকল্পনা কি? জিনদেরকে নিয়ে তো আর সংসার জীবন চলবে না। না, আপনাদেরকে কে খাওয়ায়, কে বরণ পোষণ করে? এখন আপনারা কি জিনরাই খাওয়ায়? না, জিনেরা আমাদেরকে কখনো খাওয়ায়নি, কখনো, জাস্ট গিফট দিয়েছিল। কি গিফট দিয়েছিল, এমন কি গিফট আছে আপনার কাছে জিনের দেওয়া? গিফট কিছু আছে, একটা আমাকে একটা শার্ট দিয়েছিল, একটা পানির বোতল দিয়েছিল। সেগুলো কি আছে? জি, সেগুলো আছে আমার কাছে। সেটা আছে ওই পাশের রুমে আছে, উঠলে আমি আগে আল্লাহর নাম নিয়ে ওকে ডাক দিতাম। আচ্ছা, আমি যেটা মনে করি, এখন কোন হুজুর কবিরাজ দ্বারা হয়তো কোনো তাবিজ তোমার দিয়ে, হয়তো কোনো ঝাড়ফুঁক করে এই জিনগুলোকে কি সরিয়ে দেওয়া যায় না আপনাদের জীবন থেকে? জিন অলরেডি মোয়ারক শেষ, মানে সব শেষ, সবে চলে গেছে, আর কেউ নেই এখন। কি আর এই জিন সংক্রান্ত বিষয়ে আপনারা সমাপ্ত করে দিতে চাচ্ছেন?
আমি জিন সংক্রান্ত বিষয়ে সমাপ্ত করে দিতে যাচ্ছি। জিন মানে মুবারক ছিল মেইন, মুবারককে ছাড়া জিনও চলবে না, আর এমনকি এলিয়েনের সঙ্গে আমি কথা বলতে পারবো না। বলবো যে এই জিনের বিষয়ে আজকে আমার দেওয়া শেষ ভিডিও হবে, কারণ অন্য অন্য সময় মুবারক থাকতো, মুবারকের মাধ্যমে আপনারা কিছু জানতে চাইলে আমরা সেটা মুবারকের মাধ্যমে টুকটাক যা পারতাম জানাইতাম ওর মাধ্যমে। বাকি যে জিনরা ছিল ওদের সাথে কথা বলতে হলে আমাদের মুবারককে লাগতো, কিন্তু এখন মুবারক না থাকার কারণে কারোর সাথে কোনো জিনের সাথে আর যোগাযোগ সম্ভব না, বা এলিয়েনের সাথে যোগাযোগ সম্ভব না। আগামী যে ইলেকশন আসছে সেখানে কে জিতবে এইটা আসলে ও মানে জিন মুবারক জানতো আওয়ামী লীগ পাস করবে নাকি বিএনপি পাস করবে। জি, ও বলে দিয়েছে আওয়ামী লীগ পাস করবে, আর ও যা বলে সেটা কোনো ব্যর্থ হয় না, ও যেটা বলে সেটাই হয়। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা ভিডিওটি শেষ করবো, আর জিন এখন মুবারক যেহেতু নাই আমরা আসলে জিন হাজির করতে পারতেছি না। ওরা প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করবেন, আর আপনারা এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট করবেন, আর এই আপুগুলো আর জিন নিয়ে কোনো কথা বলতে চাচ্ছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হয়তো আবার অন্য কোনো ভিডিওতে আসবো। সবাইকে আসসালামু আলাইকুম।